السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. جي بولن، بشرك كمان أحسن الله وأحسن شكر إن جزاك شاء الله الله. خير. الحمد لله على كل حال. الحمد لله على كل حال. প্রথমে দোয়া করি আপনার আব্বার জন্য, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন ইয়া রাব্বাল আর আলামিন। আপনাদেরকে যেন বারিক আল্লাহ তার উত্তম বিনিময় দান জাযাকুমুল্লাহ। করেন ইনশাআল্লাহ, ধৈর্য আমিন ইয়া ধারণ রাব্বাল করার আলামিন। তৌফিক দান করেন। সেই একটা প্রশ্ন হলো, আমাদের দেশে দেখা যায় যাদের হয়তো কোনো কারণে ফজর সালাত কাজা হয়েছে তাকে ইমামতি করার জন্য দেয় না, এ সম্পর্কে একটু বলবেন ইনশাআল্লাহ। কাজা হয়েছে যদি অনিচ্ছাকৃত হয় তাহলে কোনো গুনাহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা ফিন নওমে তাফরিত, ঘুমের ক্ষেত্রে কোনো তিরস্কার নেই। অর্থাৎ অনিচ্ছাকৃত যদি ঘুম চলে এসেছে সেটা আল্লাহর ওলিরও হইতে পারে, তাহাজ্জুদ গুজার লোকেরও হইতে পারে, কোনো একদিন একবারে ফজর ছুটে গেছে সূর্য উঠে কোনো একদিন। কিন্তু হ্যাঁ, মাসে 5 দিন 10 দিন যখন তখন হয়ে যাচ্ছে, হ্যাঁ তাহলে অবশ্যই সে গুনাহগার, সে ফাসেক, অবশ্যই তার অন্তরে রোগ আছে। কেন তাকে আল্লাহ তৌফিক দিচ্ছেন না? সুবহানাল্লাহ। তো দেখতে হবে যে বিষয়টা কি। যদি দেখা যায় যে কখনো মাঝে মধ্যে এরকমটা হয়ে গেল, খুব ক্লান্ত ছিল বা অসুস্থ ছিল, অথবা সেই দিন কেন ঘুম চেপে গেছে, হ্যাঁ ভালো মানুষের হইতে পারে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে পাহারাতে লাগিয়েছেন সফরে, সফরে কোনো এক জায়গায় গিয়ে অবস্থান করে রাতের শেষ দিকে একটু 2-4 ঘন্টা আছে, চলো একটু আমরা বিশ্রাম করি আর তুমি পাহারা দাও। যে পাহারা দিয়েছিল তারও চোখ বন্ধ হয়ে গেছে, বলছে যে আমরা যখন মানে রৌদ্র আমাদের গায়ে লেগেছে তখন আমরা জেগে উঠেছি, মানে কত দেরি হয়ে গেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি করে সব উযু করতে বলে আর তারপর যে এই জায়গাতে শয়তান হাজির হয়েছে, চলো একটু স্থানটা চেঞ্জ করি আর তারপরে আমরা সালাত আদায় করি। মান্নামা আন সালাতিন আও নাসিয়া ফালিউসাল্লি হেদা যাকারহা, যেই ব্যক্তি কোন সালাতের সময় অনিচ্ছাকৃত ঘুমিয়ে থেকে গেল অথবা ভুলেই গেল, আর সেই সালাতটা সারা জীবন পড়া হলো না, ভুলেই গেছে যে আজকে জোহর পড়ি, মনেও হলো না, বলছে ফালিউসাল্লি হেদা যাকারহা, স্মরণ হবে অথবা যখনই ঘুম ভাঙবে তখনই যেন পড়ে নেয়। ফাইন না জালে ওয়াক্ত, ওইটি হচ্ছে তার সময়, তার কোনো গুনাহ নেই। লা কাফারা তালাহা ইল্লা জালিক, এর কোনো কাফারা নেই, টাকা পয়সা দিয়ে কাফারা চলবে না সালাতের। কিন্তু অবহেলা করে, গাফিলতি করে, গড়িমসি করে, উঠছি অ্যালার্ম বন্ধ করে দিল, শুয়ে থাকলো, বদ অভ্যাস, প্রায় উঠতে পারে না, খুব কষ্ট লাগে তাকে সালাতের জন্য উঠতে, কাম এলা সলাতে কাম কো সালা, যখন সলাতে দাঁড়া একেবারে কালান্তি ভরে অলসতার সাথে, ফজর পড়তে খুব কষ্ট লাগে, তাহলে জানতে হবে যে মোনাফিক। হ্যাঁ মোনাফিক এখনো ঢুকে আছে। তাই ওই লোককে, ওর চাইতে যদি ভালো মানুষ হয় তাহলে বলবে যে ভাই ভালো মানুষ এমামতি করুক, ভালো মানুষ এমামতি করুক জি, কিন্তু তারপরও ফাসেকের পিছনে সলাত জায়েজ, কাফের পিছনে সলাৎ জায়েজ না। কেউ যদি তার একে সলাৎ সলাতই পড়ে না, উচ্চারক তো পড়ে ফজর পড়ে না, তো বলবো যে হ্যাঁ ওর এমামতি জায়েজ নাই। যেমন মাজারি কেউ সেজদাকারী হলে তার পিছনে সলাৎ পড়া জায়েজ নয়, ঠিক তেমনি বেনামাজি চারক তো পড়ে ফজর পড়ে না, অমুক টাইমে পড়ে না, সূর্য ডুবিয়ে দেয় আসর পড়ে না, তাহলে তার পিছনে সলাৎ পড়া জায়েজ নাই, কারণ সে কুফরিতে আছে যতক্ষণ পর্যন্ত তওবা করে না আসবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিকুম শেখ, তো ইনশাআল্লাহ।